আপনারা দেখছেন একুশে টেলিভিশন ভাইয়া আমরা যদি বেশ কিছু বছর আগে চলে যাই তখন কিন্তু সেইভাবে বাংলাদেশে গ্রুমিং ইনস্টিটিউট ছিল না একেবারে প্রথম দিককার ইনস্টিটিউট হচ্ছে ওয়ালিজ অ্যাসোসিয়েটস তো আমি সেই ইনস্টিটিউটের যাত্রা শুরুর একটু গল্প শুনতে চাই আপনার কাছে সেই যাত্রাটা হচ্ছে টু থাউজেন্ড হবে প্রথম গ্রুমিং স্কুল ইমি তারপর আজরা নরসিন লাইলা রুমা আসিফ খান এই যে সিনিয়র যত মডেল আছে সবাইকে নিয়ে আমি স্টার্ট করলাম গ্রিন রোডে মডেল গ্রুমিং স্কুল মানে এটা মানে অনেক ছেলে মেয়ে আমাকে নক করতো যে ভাইয়া আমরা কিভাবে হা হাটা শিখবো কীভাবে যে নিজেকে প্রেজেন্ট করব হ্যাঁ ড্রেস আপ সম্পর্কে বা বিভিন্ন জিনিস থাকে না এই গ্রুমিংয়ে যেগুলো শেখানো হয় তো তখন আমি বললাম যে আমি একটা গ্রুমিং স্কুল করেছি তো তোমরা ওইখানে জয়েন করতে পারো এর আগে ছিল গ্রুমিং স্কুল সেটা মনে হয় তুপা করেছিলেন এই তুপা নাসের যে উনি অনেক সিনিয়র উনার হাত ধরে আজকে যত বুলবুল টুম্পা বলেন আজরা বলেন যত সিনিয়র মডেল উনি বাংলাদেশের প্রথম মডেল গ্রুমিং ইন্সপেক্টর এবং খুব ফেমাস বাংলাদেশ এখন উনি মনে হয় দেশে থাকেন না দেশের বাইরে তো আমি বাংলাদেশে মানে চেষ্টা করেছি করার জন্য পরে করলাম করার পরে মাঝে চার পাঁচ বছর করার পরে আবার ভেঙে যায় একটা জিনিস আছে না একতা থাকে না সবার ভিতরে হ্যাঁ এক এক মনের এক একজনের এক একটা অমিল থাকে মনে সেই জিনিসটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে টু থাউজেন্ড আবার শুরু করলাম সেই গ্রিন রোডে আরেকটা জায়গায় করার পরে এইট নাইন টেন হ্যাঁ ইলেভেন এইভাবে করে আমি লন্ডনে চলে গেলাম আবার চলে যাই আবার চলে আসি এই করতে করতেই পাঁচ ছয় বছর চলে গেল যাওয়ার পরে তারপর আবার স্টার্ট করলাম টেন ইলেভেনে না টেন না এই টুয়েলভ থার্টিনে ওই গ্রিন রোড আবার স্টার্ট করলাম সেটা হচ্ছে এই সাথে সিমুড ইভেন্টস এর সাথে যৌথভাবে ভাবে করলাম ওইটা করার পর থেকে যে এখন পর্যন্ত চলছে তারপর মহাখালী ডি এ আবার ওদের অফিস চেঞ্জ হলো তারপর যে এখন আবার আমরা অক্টোবরে শুরু করছি যে আবার নতুন করে মানে ভেঙে যাচ্ছে কাজটা করতে ভালোবাসি যে কাজটির জন্য মন থেকে আগ্রহ থাকে সেখানে কিন্তু অনেক রকমের বাধা আসে আমরা চাই যে সবাই কিন্তু সেই বাধাগুলোকে পেরিয়ে তার স্বপ্নের জায়গাতে থাকুক স্বপ্নের মতো করে এগিয়ে যাই লং টাইম একই ভাবে যে করে যাওয়া সেটা হচ্ছে না ভেঙে যায় আবার হচ্ছে আবার ভেঙে যায় কিন্তু ঘুরে ফিরে সেই স্বপ্নেই আসে এবারে আমি একটু সাবনিনের গল্প শুনবো যে মাত্র যাত্রা শুরু হলো তো আমাদের তো আসলে অনেকগুলো মাধ্যম আছে এখানে নাটকের কথা বলি নাচের কথা বলি উপস্থাপনার কথা বলি সিনেমার কথা বলি তো অনেকগুলো মাধ্যমের আসলে কোন মাধ্যমে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও অ্যাজ আ মডেল হিসেবে র্যাম্পেও নিজের সুযোগ হতে পারে ফটোশ্যুটেও নিজের সুযোগ হতে পারে টিভিসিতে হতে পারে তো তুমি আসলে কি নিয়ে ভাবছো বা কি নিয়ে অবশ্যই অ্যাক্টিংয়ের সাইডটাই আমি বেছে নিব কারণ র্যাম্পটা আমার জন্য না আমি মনে করি আমি অ্যাক্টিং মজা পাই যেমন নাটক হতে পারে টিভিসি হতে পারে সেটা আর স্টিলের কাজগুলো হতে পারে স্টিল শুটগুলো করাই যায় কারণ ওটা তো আর না আচ্ছা ওয়ালি ভাইয়ার কাছে এবারে শুনবো যে অনেকেই ছিল টপ টেন থেকে সিলেক্ট করা একজনকে যে উইনার হবে তো অন্যদের মধ্যে কি ছিল না বা সাবনিনের মধ্যে কি ছিল যার জন্য সাবনিন আজকে উইনার হয়েছে মানে ওর ভিতর যেটা ছিল আমার মনে হয় জাজেস যারা ছিলেন হ্যাঁ ওরা এমন কিছু দেখেছে সাবনিনের ভিতর সবাই কোশ্চেন অ্যান্সার রাউন্ড বলেন ডান্সের এই যে কম্পিটিশন হলো তারপর নিজেকে প্রেজেন্ট করার জন্য যে এই সব কিছু মিলিয়ে জাজেসরা আসলে সব জাজেসরা মিলে ওরা তো সবাই মিলে মার্কস দিয়েছে তো সবার ভোটেই ও মানে উইনার হয়েছে জাজিস যারা ছিলেন তারা এত বেশি অভিজ্ঞ তারা কিন্তু প্রত্যেকটি সূক্ষ্ম অবজার্ভ করতে পারে ক্লাসে আসার পর কিন্তু আমাকে জিজ্ঞেস করত কোন এই মেয়েটা কি করলো হ্যাঁ রুমা বলেন টুম্পা বলেন আরও যারা আছেন দেবাশিস বিশ্বাস ছিলেন এই তবে এই মেয়েটা এই ছেলেটা সবগুলো আমরা আমি বলে দিতাম যে যে লাস্ট দুই ঘন্টা পরে তো জাজেসটা ঢুকতো তো ক্লাস তো আমরাই নিতাম তারপরে আমি বলতাম যে এই মেয়েটা আজকে এই করলো এই ছেলেটা আমরা মানে তখন থেকে কিন্তু মার্কিংটা শুরু হয়ে গেলো মানে উইনার হতে গেলে কিন্তু নিজের মধ্যে আসলে অনেকগুলো ব্যাপারে সমন্বয় ঘটাতে হয় তাই না যে খুব সুন্দর একজনকে হয়তো উইনার বানিয়ে দেওয়া যায় কিন্তু জাজেসরা বোঝেন যে কারাই পজিশনটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাকে দরকার হ্যাঁ শুধু করলাম একটা খুব সুন্দরী একটা মেয়ে বাট টাইম সেন্স নাই বা সিনিয়রদের সম্মান করাটা জানে না বা ঝগড়াঝাটি করে এই এই টাইপের মানুষকে না করে যার যোগ্যতা আছে বা গুণ আছে তাকেই মনে হয় উইনার করা উচিত সাবনিন তো অ্যাক্টিং এর কথা বললো তো আপনি কি মনে করেন যে সাবনিন আসলে কোন সেক্টরে ভালো করবে সাবনিন স্টিলে ভালো করবে তারপর টিভিসি করলে ভালো করবে হ্যাঁ মানে ভিজুয়াল মাধ্যমে ভিজুয়াল মাধ্যমে হ্যাঁ তারপরে ওর আসলে আরো শিখতে হবে একদম নতুন না এক বছর ধরে হয়তো মিডিয়াতে কাজ করছে ও শিখতে শিখতে আসলে নিজেই অনেক চেঞ্জ হয়ে যাবে এখন যদি ও অভিনয় কোর্সটা করে ফেলে কোনো থিয়েটার স্কুলে তাহলে মনে হয় ওর জন্য ভালো তাহলে এক বছর হয়তো কষ্ট হবে তারপরেও আর থেমে থাকবে না কারণ মঞ্চে যারা কাজ করে হ্যাঁ তারা কিন্তু অনেক দূর পর্যন্ত যায় শুধুমাত্র আমি রেফারেন্স একটা দুটা নাটক করলাম এই ভাইয়া আমাকে নিল ওই ভাইয়া নিল দুটা নাটক করে এই করো কিন্তু এটা সময় থেমে যাবে কিন্তু মঞ্চে যদি কাজ করে ও শিখে তখন ও আর থেমে থাকবে না ও তখন কষ্ট করে বুঝবে যে জায়গাটা কি এটাই শেখা হচ্ছে এমন একটি বিষয় যে কখনো শেষ হয় না আমরা প্রতিনিয়ত শিখি এবং প্রতিদিনের আমাদের কাজের ছোট ছোট এক্সপিরিয়েন্স আমাদেরকে কমপ্লিট করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তো থ্যাংক ইউ সো মাচ আমার শোতে আসার জন্য খুব ভালো সময় কাটলো